নমস্কার, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব শারীরবিদ্যার একটি বিষয় নিয়ে, কিন্তু আলোচনার মূল বিষয় কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপাদনে সীসার প্রভাব। আর এই নিয়ে আলোচনা করবার জন্য আজকে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শারীরবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপিকা ম্যাডাম ডক্টর সুদীপ্তা পাল মহাশয়া। আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমিও আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আগরতলা দূরদর্শন কর্তৃপক্ষকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম, আজকের আলোচনা যেহেতু এই কোষ শক্তিঘর মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন এবং তার সঙ্গে সীসার প্রভাব নিয়ে আমরা আলোচনা করছি, তাই প্রথমেই আপনার কাছ থেকে কোষ সম্পর্কে কিছুটা জানতে চাইছি। আসলে কোষ হচ্ছে আমাদের দেহের গঠনমূলক এবং কার্যমূলক একক। সে অতি সূক্ষ্ম জীবই হোক অথবা ধরুন উদ্ভিদ অথবা প্রাণী যেমন আমরা এবং অন্যান্য সারা জগতে যে সমস্ত প্রাণীরা রয়েছে, প্রত্যেকের কিন্তু শরীর তৈরি হচ্ছে কোষ দিয়ে। তো কোষ সম্পর্কে যেটা প্রথম বলার, যে কোষ সাধারণত দু প্রকারের হয়, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ আর একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ সাধারণত একটু নিম্নমানের, অর্থাৎ তাদের গঠনগত জটিলতা অনেক কম, কিন্তু ইউক্যারিওটিক কোষের গঠনগত জটিলতা একটু বেশি। তো সেই জন্যে তারা আমাদের উচ্চমানের যারা প্রাণী আমরা আছি, তো তার মধ্যে কিন্তু ইউক্যারিওটিক কোষে অস্তিত্ব পাওয়া যায়। তো এই যে আমরা যে কোষ নিয়ে কথা বলছি, ধরুন প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের কথা আমরা শুনি, তো সেই ক্ষেত্রে কি কোনো পার্থক্য রয়েছে? হ্যাঁ, পার্থক্য তো নিশ্চয়ই আছে, কিন্তু যেহেতু দুটো কোষই ইউক্যারিওটিক কোষ, সুতরাং ওদের মধ্যে মিলটাই সব থেকে বেশি। যে তিনটে পার্থক্য চোখে পড়ে উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে, সেটা প্রথম হচ্ছে যে উদ্ভিদ কোষের মধ্যে আমরা কোষ প্রাচীর দেখতে পাই, যেটা প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে শুধুমাত্র কোষ পর্দা থাকে, আর উদ্ভিদ কোষে কোষ প্রাচীর এবং কোষ পর্দা দুটোই থাকে। দ্বিতীয়ত হচ্ছে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোপ্লাস্টের সাহায্যে তারা সরাসরি সৌরশক্তি থেকে খাদ্য তৈরি করতে পারে, যেটা আমরা কিন্তু পারি না। আর তৃতীয় হচ্ছে যে উদ্ভিদ কোষের মধ্যে ভ্যাকুয়োল থাকে, যেটা আমাদের প্রাণী কোষে কিন্তু থাকে না। তো এই তিনটে মূল পার্থক্য আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষে দেখতে পাই। তো এই যে আমরা যে বলছি কোষের শক্তিঘর, তাহলে উপাদানগুলি সম্পর্কে নিশ্চয়ই আমাদের জানতে ইচ্ছে করছে, তো কোষের মধ্যে কি কি উপাদান রয়েছে? হ্যাঁ, কোষের মধ্যে মূল যে উপাদানগুলি, খুব সক্রিয় উপাদানগুলির মধ্যে প্রথম কথা বলবো নিউক্লিয়াস। আচ্ছা। দ্বিতীয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এবং মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর আমরা বলে চিনি মাইটোকন্ড্রিয়াকে। এছাড়াও আছে রাইবোজোম, গলগি বডি, এবং গলগি বডি ছাড়াও রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা মসৃণ হতে পারে বা অমসৃণ হতে পারে। এ ধরনের, এছাড়াও বিভিন্ন ধরনের দানাদার অংশও কিন্তু কোষের মধ্যে দেখা যায়। আর কোষকে আমরা সাধারণত দুটো পার্ট বা অংশে ভাগ করি, একটা হচ্ছে যে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস পার্ট, এবং দুটোকে একত্রিত ভাবে বলি আমরা প্রোটোপ্লাজম। তো সাধারণভাবে এইটাই হচ্ছে কোষের মূল উপাদান। এই যে আপনি বললেন মাইটোকন্ড্রিয়া সম্পর্কে, তো মাইটোকন্ড্রিয়াকে আবার বলছেন আপনি কোষের শক্তিঘর, কেন আমরা বলবো মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর? হ্যাঁ, এটা খুব মজার জিনিস যে আমাদের কোষ, যেহেতু আমাদের সমস্ত কাজ আমাদের কোষের সাহায্যেই করতে পারে, যেহেতু বলছি গঠনমূলক এবং কার্যমূলক একক, তো কাজ করতে গেলে তো শক্তি লাগবে, শক্তি ছাড়া তো কাজ হয় না। তো এক্ষেত্রে কোষের মধ্যে একমাত্র মাইটোকন্ড্রিয়াই কিন্তু শক্তি উৎপন্ন করতে পারে, সে উদ্ভিদ কোষই বলুন আর প্রাণী কোষই বলুন। তো এই শক্তি উৎপাদনের কিন্তু একটা একটা বড় সড় পদ্ধতি আছে, এবং সেটা ধাপে ধাপে একটু একটু করে কিন্তু সে খাদ্যবস্তু থেকে সে এটিপি তৈরি করতে পারে, অর্থাৎ শক্তি তৈরি করতে পারে। তো সেটা সম্পর্কে একটু বলুন না, সংক্ষিপ্তভাবেই বলুন যে কিভাবে সেটা শক্তিটা উৎপন্ন হচ্ছে। আচ্ছা, তো শক্তি প্রধানত আমরা পাই কিন্তু বিভিন্ন ধরনের খাদ্যবস্তু থেকে। তো মূল শক্তি পাই তিন ধরনের খাদ্যবস্তু থেকে, একটা হচ্ছে শর্করা জাতীয়, দ্বিতীয় হচ্ছে প্রোটিন জাতীয়, এবং তৃতীয় হচ্ছে ফ্যাট জাতীয়। এখন শর্করা জাতীয় খাদ্য আমরা বাইরে থেকে গ্রহণ করতে পারি, আবার মানব শরীরের কথা যদি বলেন তাহলে দেখা যায় যে শর্করা জাতীয় খাদ্য আমাদের গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, সেটা দুটো কোষে সঞ্চিত থাকে, একটা যকৃৎ কোষ এবং আর একটা হচ্ছে পেশি কোষ। তো সেখান থেকেও কিন্তু শক্তি উৎপন্ন হতে পারে। তো প্রথম যেটা ধাপ যেটা হয় সেটাকে আমরা বলি গ্লাইকোলাইসিস, যেক্ষেত্রে শর্করা জাতীয় খাদ্য জারিত হয়ে তৈরি হয় পাইরুভিক অ্যাসিড, এবং এই পুরো পদ্ধতিটা হয় হচ্ছে আমাদের কোষের সাইটোপ্লাজমে,
এবং সেক্ষেত্রে অনেকগুলো বিক্রিয়ার ধাপ আছে এবং প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু উৎসেচক আছে। উৎসেচক জানেন তো, উৎসেচক হচ্ছে অনুঘটক হিসাবে কাজ করে, অর্থাৎ বিক্রিয়া হারটাকে সে বাড়িয়ে দেয়, এবং উৎসেচক ছাড়া কিন্তু কোনো বিক্রিয়াই হতে পারে না। তো পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার পর সেটা একটি ধাপের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে বলে একটা মলিকিউল বা অণুতে রূপান্তরিত হয়, এবং এই অ্যাসিটাইল কোয়েটাই হচ্ছে এন্ট্রি সাবস্ট্রেট। তার মানে আমরা যেটা বলছি যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু এই অ্যাসিটাইল কোয়েটাই শক্তির মূল উপাদান হিসাবে কাজ করে। তো এই ধাপটাতেও একটা উৎসেচক কাজ করে, যেটা খুব গুরুত্বপূর্ণ উৎসেচক, যার নাম হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেস। তো এই উৎসেচকটা ছাড়া কিন্তু কোনো মতেই সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায় কিন্তু গ্লুকোজ থেকে যে জিনিসটা তৈরি হচ্ছে তো পাইরুভিক অ্যাসিড, সেটা দিতে পারে না। শুধুমাত্র এই ধাপটাই না, প্রোটিন এবং ফ্যাট থেকেও কিন্তু আবার অ্যাসিটাইল কোয়ে তৈরি হতে পারে। প্রোটিন ভাঙে পদ্ধতি রয়েছে, হ্যাঁ। অ্যাসিটাইল কোয়ে হচ্ছে একটা মধ্যবর্তী একটা অণুকে বলতে পারি, বা একটা রাসায়নিক পদার্থ যেটা শর্করা জাতীয় খাদ্য থেকেও আসে, প্রোটিন থেকেও আসে, আবার ফ্যাট থেকেও আসে। তো প্রোটিন জাতীয় খাবার যখন আমরা খাচ্ছি, ধরুন মাছ মাংস এই ধরনের, ডিম দুধ, তো সেইগুলো আমাদের যে পাচনতন্ত্র আছে, হজম হচ্ছে, হজম হওয়ার পরে এটা তার সরলতম অণু অ্যামাইনো অ্যাসিডে সেটা রূপান্তরিত হলো, হওয়ার পরে সেটা যখন শোষণ হলো, হওয়ার পরে সেটা দেখা যায় তারাও কিন্তু অ্যাসিটাইল কোয়েতে রূপান্তরিত হতে পারে, এবং সেক্ষেত্রে একটা বিক্রিয়া সেখানে হয়, রাসায়নিক বিক্রিয়া হয়। তো যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড থেকে আমাদের অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় তাদেরকে বলি আমরা কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। তৃতীয় জিনিসটা হচ্ছে যে ফ্যাট থেকেও কিন্তু আসতে পারে। ফ্যাটের যে বিটা জারণ পদ্ধতি হয় সেখান থেকে ফ্যাটি অ্যাসিড হয়, এবং ফ্যাটি অ্যাসিড থেকেও কিন্তু অ্যাসিটাইল কোয়ে আসতে পারে। তাহলে একটা অ্যাসিটাইল কোয়ে হচ্ছে কমন এন্ট্রি পয়েন্ট, যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে যায় এবং সেখানে গিয়ে সে এটিপি উৎপন্ন করতে পারে। বাহ, বেশ, এটাই হচ্ছে মূল পদ্ধতিটা। হ্যাঁ, এবার মাইটোকন্ড্রিয়া ঢোকার পরে কিন্তু অ্যাসিটাইল কোয়ে আবার অনেকগুলো ধাপে সে এটিপি উৎপন্ন করে। আচ্ছা, তো ম্যাডাম, আমরা যে বলছিলাম, মানে আলোচনা আজকে যে মূল বিষয় সেটা হচ্ছে কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যখন সে শক্তি উৎপাদন করছে, সেখানটার মধ্যে সীসা কীভাবে প্রভাব বিস্তার করছে, তো আমরা তো নিশ্চয়ই সেটা জানবো। তবে তার আগে আমাকে একটু বলুন যে সীসাটা কোথা থেকে আমরা পাই, উৎসটা কোথায়, কীভাবে আমাদের শরীরে আসতে পারে, মানে এই সমস্ত নিয়ে একটু খানিকটা যদি একটু বলেন আপনি। নিশ্চয়ই, আসলে আমাদের এখন আমরা যে পরিবেশে বসবাস করছি না, চারিধার থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ আমাদের কিন্তু এসে মিশছে পরিবেশে, সেটা বায়ুতেই হোক, বা সেটা ধরুন খাদ্যবস্তু বা জলের মধ্যেই হোক, বা ধরুন সেটা আমরা হয়তো একদম সরাসরি সেটার এক্সপোজার পাচ্ছি, ঠিক আছে, মানে সংস্পর্শের দ্বারা, বা হয়তো কোনোভাবে আমরা অ্যাক্সিডেন্টালিও হতে পারে, যে আমরা জানি না একটা ওষুধ খেয়ে নিলাম কিন্তু সেটার মধ্যে এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যেটা আমাদের ক্ষতি করে গেল। তো এরকম বিভিন্ন কিন্তু উৎস আছে, তার মধ্যে মূল যে সীসা উৎসগুলো সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে কলকারখানার ধোঁয়া। এটা কলকারখানা থেকে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো বেরোচ্ছে এবং সেগুলো নদীতে জলে গিয়ে মিশছে, সেটা। তারপরে হচ্ছে বায়ুতে আর একটা দূষণের মূল কারণ হচ্ছে গ্যাসোলিন বা পেট্রোল জাতীয় যে সমস্ত দ্রব্য আছে, অর্থাৎ যেগুলো আমরা যানবাহনে সাধারণত ব্যবহার করে থাকি, জ্বালানি হিসেবে যেগুলো আমরা ব্যবহার করি, জ্বালানির মধ্যে আবার গ্যাসোলিন মেনলি পেট্রোলে কিন্তু একটা অ্যাডিটিভ হিসাবে, মানে তার মধ্যে এটা মেশানো হয় লেডটাকে, ঠিক আছে, ব্যবহার করা হয়। আর লেড আসলে এটাকে আমরা তরল ধাতু বলি, এবং এর গলনাঙ্ক এত কম যে একে সহজেই গলিয়ে ফেলা যায় এবং বিভিন্ন ধরনের শেপ দেওয়া যায়। তো সেই জন্য এর ব্যবহারও কিন্তু বহুল প্রচলিত। হ্যাঁ, যেমন ধরুন ব্যাটারি, বিভিন্ন ধরনের লেড ব্যাটারি তৈরি হচ্ছে লেডের মাধ্যমে, বিশেষ করে বিভিন্ন ধরনের রং, আমরা যে ঘরে যে পেন্ট করছি তার মধ্যে লেড ইউজ হচ্ছে। আর সব থেকে বড় যে ব্যাপারটা, যেটা আমরা হয়তো অনেকেই জানি না, যে আমরা মেয়েরা যারা আমরা বিভিন্ন ধরনের কসমেটিক ব্যবহার করছি তার মধ্যে কিন্তু লেড ভীষণভাবে ব্যবহৃত হয়। যেমন ধরুন লিপস্টিক, ঠিক আছে, লেড ছাড়া হয় না। যেমন ধরুন নেল পলিশ, এবং বিশেষ করে যেগুলো খুব চকচকে, গ্লেজিং এজেন্ট বলি আমরা, তার মধ্যে লেডের ব্যবহার কিন্তু থাকবেই। তারপরে যে বিভিন্ন ধরনের হেয়ার কালার, কারণ লেডটা এক ধরনের কিন্তু পিগমেন্ট হিসাবে, মানে রঞ্জক পদার্থ হিসাবেও কিন্তু কাজ করে, তো হেয়ার কালারের মধ্যেও কিন্তু প্রচুর ইউজ হয়। আচ্ছা, তো এগুলো তো আমরা অ্যাভয়েড করতে পারছি না, এবং এগুলো দৈনন্দিন জীবনের সাথী হয়ে গেছে।
তো সেক্ষেত্রে সংস্পর্শের মাধ্যমে কিন্তু ত্বকের মাধ্যমে কিন্তু লেডের এক্সপোজার হতে পারে। এছাড়া ধরুন জলের মাধ্যমে লেড পাইপ কিন্তু এখন বহু জায়গায় ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, আমরা তো বেশিরভাগই লেড পাইপটাই আমরা ইউজ করছি। কারণ প্রথম কথা হচ্ছে লেড, যেহেতু বললাম যে তরল ধাতু এবং খুব সহজে এটাকে গলিয়ে ফেলা যায়, শেপ দেওয়া যায়, তো বিভিন্ন ধরনের পাইপের শেপগুলো দেওয়া যায় লেড দিয়ে। আর একটা মেন প্রপার্টি হচ্ছে কি, যে লেড হচ্ছে কোরোশন রেজিস্ট্যান্ট, অর্থাৎ ও সহজেই কিন্তু নষ্ট হয় না। তো যদি আমার জলের মধ্যে যদি আয়রন থাকে বা এগুলো থাকে তাহলে মরছে, ধরবে না লেড পাইপে। তো সেই জন্য এটা ব্যবহার খুব বেশি করে এখন হচ্ছে। সেটা কি আস্তরণ হিসেবে কাজ করছে নাকি? আস্তরণ, ভিতরে ভিতরে একটা লেয়ার দেয়া হয় লেড পাইপের ভিতরে, যাতে ওই পাইপটা দীর্ঘদিন চলে। তো এখন জলটা যখন ওই পাইপের মধ্য দিয়ে আসছে, এবং বিশেষ করে জল যখন বেশি দিন ধরে পাইপের মধ্যে সঞ্চিত থাকছে, তখন কিন্তু ওই লেড কিন্তু একটু একটু করে জলের সাথে মেশে, এবং সেই জলটা আমরা পানীয় জল হিসাবে গ্রহণ করছি, তো সেখান থেকে কিন্তু লেড আসতে পারে। তো এরকম বহু সোর্স আছে যেখান থেকে কিন্তু লেড আসে। তাহলে এই লেডটা এবারে, মানে যে কথাটা আমি আসতে চাইছি সেটা হচ্ছে এই লেড কিভাবে শক্তি উৎপাদনে বাধা সৃষ্টি করছে বা প্রভাব বিস্তার করছে? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা লেড নিয়ে এত কেন চিন্তা করছি, কারণ এত রাসায়নিক পদার্থ আছে পরিবেশের মধ্যে, আর্সেনিক আছে, মার্কারি আছে, ফ্লুরাইড আছে, মানে হিউজ। তো লেড নিয়ে বলার মূল কারণ হচ্ছে যে লেড খুব সহজেই কিন্তু জলে দ্রবীভূত হয়ে যায়। তো সেজন্য আমরা যেটুকুই আমরা এক্সপোজার পাই, সেটা জলের মাধ্যমে হোক, খাদ্যের মাধ্যমে হোক, তো সেটা অনেকটাই কিন্তু আমাদের শরীরে শোষণ হয়। আর লেড খুব সহজেই কিন্তু খুব নরম কলাকোষের মধ্যে সঞ্চিত হতে পারে। হ্যাঁ, তো সেই জন্য এটার যে ক্ষতিকারক প্রভাবটাও কিন্তু অনেক বেশি। তো লেডের ক্ষতিকারক প্রভাবগুলির মধ্যে কিছু কিছু, যেমন আমি বলছি যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, ওদের মানসিক বিকাশ খুব কম হয় যদি লেডের এক্সপোজার পায় তারা। হ্যাঁ, এছাড়া বড়দের মধ্যে যেমন খুব বেশি লেড যদি আমরা কোনোভাবে অ্যাক্সিডেন্টালি খেয়ে নিই, ঠিক আছে, তখন সেটা কিন্তু বিষক্রিয়া করতে পারে, পেটে ব্যথা, বদহজম, ঠিক আছে, খাদ্যে অনীহা, অনিচ্ছা, তো এই ধরনের কিন্তু অসুবিধাগুলো আমরা সম্মুখীন হতে পারি। তো এখন ব্যাপারটা দেখা হচ্ছে যে লেডের এই ক্ষতিকারক প্রভাবগুলির মধ্যে কোষের মধ্যে যেটা মেইনলি, সেটা হচ্ছে বিপাকক্রিয়া কিন্তু লেডের একটা বড়সড় প্রভাব আছে। এবং সেটা লেডের মতো আরও হয়তো অন্যান্য রাসায়নিক পদার্থগুলোর প্রভাব আছে। এখন এই প্রভাবটা কতটা হবে সেটা নির্ভর করছে কতটুকু লেড আমাদের কোষের মধ্যে সঞ্চিত হলো, হ্যাঁ, তার মাত্রার উপরে। তো যেটা রিসার্চ বা মাধ্যমে যেটা জানা গেছে যে লেড কিন্তু মাইটোকন্ড্রিয়া যে কোষে যে শক্তি উৎপাদনের যে পদ্ধতি, মূল ধাপগুলি, সেখানে কিন্তু বিশেষভাবে সে প্রভাবিত করতে পারে। তো এখন কিভাবে প্রভাবিত করে সেটা জানতে গেলে আমাদের প্রথমে মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি কিভাবে উৎপন্ন হচ্ছে সেইটুকু আমরা একটু জেনে নিতে পারি। নিশ্চয়ই। তো আমি একটা ছকের মাধ্যমে সেটা দেখাচ্ছি। মাইটোকন্ড্রিয়া মূলত, প্রথমে যেটা আমরা বললাম যে এন্ট্রি মলিকিউল, যেটা আগেই আমি বলেছি যে গ্লাইকোলাইসিসের মাধ্যমে বা ওদিকে প্রোটিন ভেঙে বা ফ্যাট ভেঙে আমাদের অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো। তো অ্যাসিটাইল কোয়েটা হচ্ছে আমাদের এন্ট্রি সাবস্ট্রেট। তো এটা বা মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকবে এবং সেখানে বিভিন্ন বিক্রিয়া ধাপের মাধ্যমে সে তৈরি করবে হচ্ছে এটিপি। তো এই এটিপি উৎপাদনে যে মূল দুটো পদ্ধতি আছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, একটার নাম হচ্ছে টিসিএ চক্র, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, যেটাকে আমরা ক্রেবস চক্র বলেও চিনি, আর একটা হচ্ছে আমাদের অক্সিডেটিভ ফসফোরাইলেশন, যেটা মাইটোকন্ড্রিয়ার যে শ্বাসযন্ত্র শৃঙ্খল আছে সে ওটাকে নিয়ন্ত্রিত করে। তো এই দুটো জটিল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু অ্যাসিটাইল কোয়ে থেকে আমাদের এনার্জি বা এটিপি তৈরি হয়। তো আমি একটু খুব সংক্ষেপে প্রথমে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্রটাকে একটু ব্যাখ্যা করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে, এবং সেখানে কী কী উৎসেচক কাজে লাগে সেগুলো একটু বলে নিই। তো প্রথম যেটা ঢুকলো, যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেটা আমরা বললাম যে অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে, তো অ্যাসিটাইল কোয়ে প্রথমেই ঢুকে যার সাথে সে যুক্ত হয় সেই রাসায়নিক পদার্থটার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটেট, ঠিক আছে। অক্সালো অ্যাসিটেটের সাথে বাইন্ড করার পরে এখানে একটা ঘনীভবন বিক্রিয়া হয়, যেটাকে আমরা কন্ডেনসেশন রিঅ্যাকশন বলি, ঠিক আছে। ঘনীভবন বিক্রিয়ার পর সে তৈরি করে হচ্ছে সাইট্রেট। সাইট্রেট পরবর্তী পর্যায়ে অ্যাকোনাইটিস নামক একটা উৎসেচকের মাধ্যমে তৈরি করে আইসোসাইট্রেট। আচ্ছা, এখানে সিম্পলি একটা আইসোমেরাইজেশন হয়, একটা আইসোমার থেকে আর একটা আইসোমার তৈরি হয়। পরবর্তী ধাপে আইসোসাইট্রেট তৈরি হয় আলফা কিটোগ্লুটারেট। তো এই ধাপটাতে আমরা দেখি যে একটা মুখ্য এনজাইম কাজ করে উৎসেচক, যার নাম হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস।
ঠিক আছে, এবং এই উৎসেচকটি কাজ করার জন্য যে কোফ্যাক্টর মানে হচ্ছে যারা উৎসেচকের সাথে কাজ করে বা উৎসেচকের সাথে থাকলে উৎসেচকের কার্যকারিতা আরও বাড়ে। তো এখানে কোফ্যাক্টর হিসেবে কাজ করে হচ্ছে এনএডি প্লাস, মানে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড। তো এটা সম্পূর্ণ একটি জারণ বিক্রিয়া এবং সেক্ষেত্রে এনএডি প্লাসটা নিজে বিজারিত হয়ে যাচ্ছে কিন্তু অন্যকে জারিত করছে, অন্য বলতে এখানে আইসোসাইট্রেটকে জারিত করছে, করে আলফা কিটোগ্লুটারেট তৈরি করলো। ঠিক আছে, পরবর্তী ধাপে আলফা কিটোগ্লুটারেট থেকে তৈরি হয় সাকসিনিল কোয়ে। তো এখানে যে এনজাইমটা লাগে সেটার নাম হচ্ছে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস, এটাও একটা অক্সিডেশন বা জারণ বিক্রিয়া, এবং এক্ষেত্রেও আমরা দেখেছি যে এনএডি প্লাস কোফ্যাক্টর হিসাবে উৎসেচকের কাজ করছে। নেক্সট ধাপে আমরা চলে আসি, এখানে সাকসিনিল কোয়ে থেকে তৈরি হয় হচ্ছে সাকসিনেট, এবং এই বিক্রিয়া অংশগ্রহণ করে যে উৎসেচকটি তার নাম হচ্ছে সাকসিনিল কোয়ে সিনথেটেজ। আচ্ছা, এরপরের ধাপটিতে আমরা দেখে নিচ্ছি যে সাকসিনেট থেকে তৈরি হয় ফিউমারেট, এবং এখানে যে উৎসেচকটির নাম সেখানে হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেস, এবং এখানে যে কোফ্যাক্টরটি কাজ করে তার নাম হচ্ছে ফ্ল্যাভিন অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড বা এফএডি, যে নিজে বিজারিত হয়ে এফএডিএইচ টু তৈরি করে, অর্থাৎ রিডিউস ফ্ল্যাভিন অ্যাডেনাইন নিউক্লিওটাইড। পরবর্তী ধাপে ফিউমারেট থেকে তৈরি হয় ম্যালেট, এটা একটা খুব সাধারণ একটা হাইড্রোলাইসিস বিক্রিয়া, এবং উৎসেচকটির নাম হচ্ছে ফিউমারেস, এবং শেষ ধাপটিতে ম্যালেট থেকে কিন্তু আবার অক্সালো অ্যাসিটেট তৈরি হয়। ঠিক আছে, এবং এখানে তার এনজাইমটার নাম হচ্ছে ম্যালেট ডিহাইড্রোজিনেস, এবং এইটাও কিন্তু একটা জারণ বিক্রিয়া, এবং এখানেও কিন্তু এনএডিএইচ উৎপন্ন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট আটটা ধাপের মাধ্যমে টিসিএ চক্রটা পুরোপুরি সম্পূর্ণ হচ্ছে, এবং এক্ষেত্রে তিনটি ধাপে এনএডি নিজে বিজারিত হয়ে এনএডিএইচ তৈরি করছে, আর একটি এফএডি বিজারিত হয়ে এফএডিএইচ টু তৈরি হচ্ছে, আর একটি ধাপে যেখানে সাকসিনিল কোয়ে থেকে সাকসিনেট তৈরি হয় সেখানে একটি জিটিপি তৈরি হয়, অর্থাৎ গুয়ানোসিন ট্রাইফসফেট, এবং এই গুয়ানোসিন ট্রাইফসফেট থেকে কিন্তু আবার এটিপি উৎপন্ন হতে পারে। তো এই পর্যন্ত আমাদের টিসিএ চক্রটা এখানে শেষ হয়। আচ্ছা, মানে এভাবেই চলতে থাকে পুরো চক্রটা? হ্যাঁ, এভাবে চলতে থাকে পুরো চক্রটা, সাইকেলের মতো করে ঘুরতে থাকে। হ্যাঁ, এবং যখন যেরকম ভাবে যে পদার্থটা দরকার কোষের জন্য প্রয়োজন সেইভাবে কিন্তু সেই বিক্রিয়াটার গতি সেইভাবে চলে, সেই মুখী হয় বিক্রিয়ার গতিটা। হ্যাঁ, তো এইবার এই যে এনএডিএইচ যে কথা বললাম বা এফএডিএইচ যে কথা বললাম, এগুলি হচ্ছে মূল উপাদান যারা পরবর্তী পর্যায়ে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে তারা এটিপি উৎপন্ন করতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটু অক্সিডেটিভ ফসফোরাইলেশনটাও একটু জেনে নিই, যেহেতু এটা পরপর রাসায়নিক বিক্রিয়াগুলো চলছে। আচ্ছা, অক্সিডেটিভ ফসফোরাইলেশন মূলত হয় মাইটোকন্ড্রিয়া শ্বাসযন্ত্র শৃঙ্খলের মাধ্যমে, যেটাকে আমরা ইংরেজিতে বলি মাইটোকন্ড্রিয়াল রেসপিরেটরি চেন। তো এখানে পাঁচটা কমপ্লেক্স থাকে। ঠিক আছে, আমরা এই ছকটার মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে পাঁচটা কমপ্লেক্স আছে, এবং কমপ্লেক্সগুলো আর কিছুই নাই, এরা হচ্ছে উৎসেচক। প্রত্যেকটা কমপ্লেক্স মানে এক একটা উৎসেচক, এবং এই প্রথম কমপ্লেক্সটার নাম হচ্ছে এনএডিএইচ ডিহাইড্রোজিনেস। ঠিক আছে, দ্বিতীয় কমপ্লেক্সটার নাম হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেস, তৃতীয়টির নাম হচ্ছে সাইটোক্রোম সি অক্সিডেস, চতুর্থটির নাম হচ্ছে এটিপি সিনথেস। ঠিক আছে, এবং এই যে পুরো যে কমপ্লেক্সগুলো আছে এরা কিন্তু একটার সাথে একটা কিন্তু পরপর যুক্ত, মানে এটা ঠিক খানিকটা রিলে রেসের মতো, শৃঙ্খলের মতো, শৃঙ্খলের মতো, একদম শৃঙ্খলের মতো। মানে আমি তোমাকে একটা প্রোডাক্ট তৈরি করে দিচ্ছি, তুমি সেটাকে গ্রহণ করলে, তুমি তার মধ্যে কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটালে, করে আর একটা প্রোডাক্ট ছাড়লে, পরবর্তী ধাপে পরবর্তী উৎসেচকটি সেই প্রোডাক্টটিকে তার সাবস্টিটিউট হিসাবে গ্রহণ করছে। তো এইভাবে শৃঙ্খল আকারে একটার পর একটা কিন্তু চলতে থাকে, এবং এখানে প্রোটন এবং ইলেকট্রনের আদান প্রদানই হয়, এবং একদম শেষ ধাপে গিয়ে আমাদের এটিপি তৈরি হয়, যেটা এটিপি সিনথেস এনজাইম এখানে কাজ করে, এবং এনএডিএইচ বা এফএডিএইচ থেকে আমরা এটিপি পাই। আচ্ছা ম্যাডাম, এই যে কথা হচ্ছে উৎসেচক নিয়ে, তো আমরা জানতে চাইছি যে উৎসেচকের সক্রিয়তা হ্রাসের জন্য
কি কি পদ্ধতি রয়েছে, সম্ভাব্য যেগুলো পদ্ধতি রয়েছে অবশ্যই সেগুলি একটু বলুন। অবশ্যই, উৎসেচক, আসলে উৎসেচক, কিছু উৎসেচক আছে বিক্রিয়ার মধ্যে যাদেরকে বলি আমরা রেট লিমিটিং এনজাইম, অর্থাৎ উৎসেচকটি কার্যকারিতা বাড়লে বা কমলে ওই বিক্রিয়াটির হার বাড়বে অথবা কমবে। এখন উৎসেচকের হার কি করে বাড়ে বা কি করে কমে, তো সেইটা কিছু সম্ভাব্য পদ্ধতি আমাদের আছে, জানা আছে। যেমন তার মধ্যে একটা জিনিস হচ্ছে, আমরা জানি উৎসেচকের কাজ করতে গেলে একটা নির্দিষ্ট সাবস্ট্রেট লাগে যার উপরে উৎসেচক কাজ করবে, যার সাথে সে যুক্ত হবে এবং তাকে একটা অন্য কোনো প্রোডাক্টে তৈরি করবে। তো প্রথম কথা হলো, যদি সাবস্ট্রেটটা কোষের মধ্যে কম থাকে, তাহলে আমি যদি খাদ্যই না পাই তাহলে আমি শক্তি তৈরি করব কি করে, ঠিক আছে? তো এটা একটা কারণ হতে পারে যে সাবস্ট্রেটের অভাব কোষের মধ্যে। দ্বিতীয় কারণটা যেটা হচ্ছে যে উৎসেচকে যদি গঠনগত কোনো অস্বাভাবিকতা থাকতে পারে, এবং আমরা জানি উৎসেচক বেশিরভাগই প্রোটিন জাতীয় এবং প্রোটিন তৈরি হয় কোথায়, আমাদের জিন থেকে, ঠিক আছে? তো জিনের যদি কোনো গঠনগত ত্রুটি থাকে বা এই যে জিন থেকে যে প্রোটিনের সংশ্লেষ, অর্থাৎ যেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন এবং তার পরবর্তী পর্যায়ে ট্রান্সলেশন, অর্থাৎ প্রোটিন গঠন, প্রোটিন গঠন, তো এই ধরনের গঠনগুলোতে যদি কোনো রকমভাবে অসুবিধা বা ত্রুটি থাকে, তাহলে কিন্তু উৎসেচকটা ঠিক মতো তৈরি হতে পারলো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার কার্যকারিতা হ্রাস পাবে। আচ্ছা ম্যাডাম, এত কিছু আমরা জানলাম, তো আমরা বাঁচবো কি কি করে বাঁচবো সেটা বলুন আমাদের, লেড থেকে কি করে বাঁচবো? অবশ্যই, কারণ লেড তো ভীষণ ক্ষতিকারক আমরা দেখতে পাচ্ছি, এবং বিশেষ করে এই মাইটোকন্ড্রিয়া উৎসেচকগুলোকে কিন্তু লেড তার সক্রিয়তা হ্রাস করে দেয়, এবং শুধু তাই না, অক্সিডেটিভ ফসফোরিলেশন যে প্রথম উৎসেচকটা তারও সক্রিয়তা হ্রাস করে। তো লেড থেকে বাঁচার জন্য যে জিনিসগুলো আমাদের টিপস আমি বলতে পারি যেগুলো নিতে হবে, প্রথম কথা হচ্ছে যে আমাদের এই যে যানবাহনের পেট্রোলের ব্যবহারটা কমানো, ঠিক আছে? বা সিগন্যালে যখন গাড়ি দাঁড়াচ্ছে, হ্যাঁ, তখন যাতে আমরা স্টার্টটা অফ করে দিই, এটা একটা হতে পারে। সিএনজি ব্যবহার করা, ঠিক আছে, যেটা আমরা করি না, খুব কম এটা আমরা করি, হ্যাঁ, তো এটা একটু কেয়ারফুল থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে কলকারখানার চিমনিগুলো যেন আমাদের বসবাসের বায়োস্ফিয়ার থেকে অনেকটা উপরে থাকে, হ্যাঁ, যাতে আমরা কম এক্সপোজার পাই। তৃতীয় হচ্ছে যে পানীয় জল পরিশ্রুত করে খাওয়া, ঠিক আছে? এবং আজকাল বিভিন্ন ধরনের ফিল্টার বেরিয়েছে, রিভার্স অসমোসিসের পদ্ধতি এসছে, তার মাধ্যমে কিন্তু লেড দূরীকরণ হতে পারে। আর সবচেয়ে বড় জিনিস বলার কথা, বিশেষ করে যেহেতু কসমেটিক্সের ব্যবহার বহুল প্রচলিত এবং পুরুষ মহিলা সমানতালে আমরা ইউজ করছি এটা, তো যতটা পারা যায় কম কসমেটিক ইউজ করা, হেয়ার কালার বা এই লিপস্টিক রেগুলার ইউজ না করা, নেল পলিশ রেগুলার ইউজ না করা, এইগুলো। আর বাচ্চাদের ক্ষেত্রে, ঘরে যাদের বাচ্চা আছে, বলবো তারা যাতে পেন্সিল বা এগুলো নিয়ে খেলা না করে, বা পেন্সিল যখন ড্রয়িং করছে খেয়াল রাখা, সতর্ক থাকা, যারা মুখে না দিয়ে ফেলে বা খেয়ে না ফেলে, ঘরের মধ্যে যে রঙের কৌটোটা আছে সেটা একটা জায়গায় সেটাকে সরিয়ে রাখা, ঠিক আছে? তো এই সাবধানতাগুলো তো অবলম্বন করলে আমার মনে হয় আমরা লেট থেকে অনেকটাই বাঁচতে পারবো। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের এখানটা আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, তার সঙ্গে ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিলাম, নমস্কার। নমস্কার।